আসসালামু আলাইকুম, জাইটিন ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি অ্যাডোবি ইলাস্ট্রেটরের নতুন আরেকটি টিউটোরিয়াল। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে একটা ওয়েব এবং ভি শেপ তৈরি করা যায়। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, এরপরে আসিফ সাহেব বলেন এই যে ভি কিভাবে তৈরি করেছে, বিরাট সমস্যা। এই দেখেন রেক্টেঙ্গেল দিয়ে সব হয়, রেক্টেঙ্গেল নিছেন না, এইদিকে একটা হালকা বাঁকা করেন, এটারে কন্ট্রোল সি কন্ট্রোল এফ মনে আছে, রাইট ক্লিক ট্রান্সফর্ম রিফ্লেক্ট হয়েছে। এবার দুটো একসাথে সিলেক্ট করে এখান থেকে ডিভাইড, তারপরে কি করবেন আনগ্রুপ করবেন, নিচের দুটো ডিলিট করে দিবেন হয়েছে। এটা গ্রুপ করে এর নিচে আর একটা কালার দিয়ে দেন, দেখেন মাঝখানে সাদা দেখা দেবে। এই কন্ট্রোল কন্ট্রোল ডি দেন এবার, দেখেন আরো হবে। এই যে এর নিচে আর একটা কালার দেন, দেখেন মাঝখানে একটু সাদাই দেখা দেয়। সাপের মতো এটা, ওই যে স্ট্রোক কাস্টমাইজেশন দেখাইছিলাম না, একটা টুল দিয়ে ওই ইয়া দিয়ে উইথ টুল দিয়ে এই মনে করেন একটা লাইন নিলাম, লাইনের উইথ কত আপাতত 5 দিই, 5। এবার এই উইথ টুলের ভিতরে দেখেন এইখানে কিছু মাল আছে, ঠিক আছে। এই যে স্কলাপ, যেটা স্কলাপে ধরে নিয়ে এরকম উঠান, এরকম নামান, অথবা এখানে ক্লিক করে ধরে রাখেন, বুঝলেন। এই জিনিসগুলো এভাবে হয়, স্কলাপ দিয়ে করা যায়। এটা দিয়ে দেখি এই হালকা করে কুচি করে টান দেন, কুচি করে নিচে নামান, বুঝতে পারছেন। এই জিনিসগুলো আরো আরেকটা পদ্ধতিতে করা, এটা করা যায়। লাইন তো নিলাম, লাইন নেওয়ার পরে এখানে যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ঠাস ঠাস করে অ্যাঙ্কর পয়েন্ট যোগ করে ফেলান, বেটা করছেন না। এবার এডারে কিবোর্ড থেকে উপরের দিকে দেন, এডারে নিচের দিকে দেন, এডারে উপর দিকে দেন, এটা রেনিসের দিকে দেন, আরো বেশ কয়টা যোগ করতে হবে। দেওয়ার পরে সবগুলোর এই এখান থেকে রাউন্ড করে দেন, বুঝছে, একা বাঁকা রাস্তা। এই রাউন্ড করনা দেখাইছি না এখানে, এটা আরো ঘন ঘন হবে আর কি, এই অ্যাঙ্কর পয়েন্ট গুলো আরো কাছাকাছি দিতে হবে। ওকে, তো এই ছিল আমাদের আজকের ভিডিও, আশা করি সবাই বুঝতে পারছেন কিভাবে একটা ভি এবং ওয়েব শেপ তৈরি করতে হয়। তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করবেন, যেন পরবর্তী ভিডিওগুলোর আপডেট পেতে পারেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।